হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরিবাজ। এখন এই কাঁঠালের সিজনে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কাঁঠাল দানা অ্যাভেলেবেল। আজ তোমাদের সাথে শেয়ার করব কাঁঠাল দানা দিয়ে মটর ডাল। এর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী মটর ডাল, এছাড়া লাগছে এই রান্নার প্রধান উপকরণ কাঁঠাল দানা। প্রথমেই কাঁঠাল দানাগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে। এখানে আমি প্রত্যেকটা দানা ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রেখে দিচ্ছি। অন্যদিকে ডালটাকে ভালো করে দু তিনবার জল চেঞ্জ করে ধুয়ে নেওয়ার পর প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় আমি এতে পরিমাণ অনুযায়ী লবণ এবং অল্প পরিমাণ সর্ষের তেল ব্যবহার করব। সর্ষের তেল এবং লবণ ব্যবহার করলে কিন্তু সেদ্ধটা খুব ভালো মতো হবে। এইভাবে সিটি দিয়ে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর একইভাবে কাঁঠাল দানাগুলো একটা সিটি দিয়ে অল্প লবণের সাথে সেদ্ধ করে নিলাম। এরপর কড়াইতে 2-3 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে। শুকনো লঙ্কা ও জিরে 2-3 সেকেন্ড সময় ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করা মটর ডাল দিয়ে দিলাম। এরপর আবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ডাল এবং ফোড়ন ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ ফুটে এলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু আমি এখন কোনো পরিমাণ লবণের ব্যবহার করলাম না, যেহেতু ডাল সেদ্ধ এবং কাঁঠাল দানা সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করেছি, সেই জন্য পরে প্রয়োজন হলে অল্প লবণের ব্যবহার করব। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। ভালো করে সব কিছুকে মিশিয়ে 2-3 মিনিট সময় এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। ডাল ফুটে এলে তাতে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠাল দানা। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু আমি আগে লবণের ব্যবহার করিনি, তাই পরে স্বাদ অনুযায়ী অল্প লবণের ব্যবহার করলাম। আবার ভালো করে সব কিছুকে মিশিয়ে 2-3 মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই তৈরি কাঁঠাল দানা দিয়ে সুস্বাদু এই মটর ডাল। এইভাবে ভালো করে ফুটে এলে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে ডাল পুরোপুরি হয়ে গেলে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি অল্প পরিমাণ জিরে। জিরে ভালো করে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে শিলে গুঁড়ো করে ডালের ওপর দিয়ে ছড়িয়ে দিলেই তৈরি সুস্বাদু কাঁঠাল দানা দিয়ে মটর ডালের এই রেসিপি। একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদের এই রান্না কিন্তু এক কথায় অসাধারণ। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।